পরিবারের সঙ্গে সময় কাটাতে যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে সাকিব আল হাসানকে জিজ্ঞাসা করা হয় তার অবসরের ব্যাপারে। তার উত্তরে সাকিব আল হাসান জানিয়ে দেন এখনই অবসর নিয়ে কিছুই ভাবছেন না তিনি। তিনি আরও খেলতে চান এবং আরও বলেন বিশ্বকাপের সেমিফাইনালে যেতে পারলে তা হতো বাংলাদেশের জন্য খুবই বড় অর্জন। অনেকেরই ধারণা ছিল এবারের বিশ্বকাপ খেলে টি টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানাবেন সাকিব আল হাসান। বিশ্বকাপের মঞ্চে ব্যাট এবং বল কোনোটাতেই খুব বেশি সুবিধা করতে পারেননি দেশসেরা এই অলরাউন্ডার। সাকিব আল হাসান র্যাঙ্কিংও হারিয়েছেন নিজের রাজত্ব, তাই তো সবার ধারণা ছিল এবার হয়তো অবসরের পথে হাঁটবেন সাকিব আল হাসান। কিন্তু সমালোচকদের চমকে দিয়ে সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন বাংলাদেশের এই অলরাউন্ডার। কি কারণে বাংলাদেশের ব্যাটাররা বিশ্বকাপে রান করতে ব্যর্থ হয়েছে সেই ব্যাপারেও নিজের কিছু মতামত তুলে ধরেছেন সাকিব আল হাসান। তার মতে শুধু বাংলাদেশই নয়, আসর জুড়ে একই সমস্যার মুখোমুখি হয়েছে সব দলগুলোই। তবে সেমিফাইনালের সুযোগ হাতছাড়া হওয়ার আফসোস তার কিছুতেই কমছে না, কারণ সুবর্ণ সুযোগ যে হাতছাড়া করেছে বাংলাদেশ ক্রিকেট দল। মেজর লিগ ক্রিকেট খেলতে গতকাল ঢাকা ছাড়েন সাকিব আল হাসান। যুক্তরাষ্ট্রের ফ্র্যাঞ্চাইজি লীগের দ্বিতীয় আসরে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের হয়ে খেলবেন তিনি। আইপিএলের পর শাহরুখ খানের আরও একটি মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলতে মুখিয়ে এখন সাকিব আল হাসান। যেহেতু অবসরের চিন্তাভাবনা এখন করছেন না সাকিব আল হাসান, তাহলে ভক্ত সমর্থকদের প্রত্যাশা থাকবে একটাই, আবারও আগের নিজের স্বরূপে ফিরে আসুক সাকিব। ব্যাট এবং বল হাতে দুই জায়গাতেই সেই ভয়ানক সাকিব।